মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজকে এই মুহূর্তে এসে এই কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? আপনি বলছেন যে আপনি সমস্ত সত্যি বলে দিয়েছেন। ছি ছি ছি, ভরসা করেছি, চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি যেই সুযোগ নিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছেন। মিস্টার রাজ ঘোষাল জীবনটাকে জাস্ট শেষ করে দিয়েছেন। আমি মাকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মা আপনাকে বৌমা হিসেবে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। মাকে আমি কিছুতেই বোঝাতে কি ভেবেছিলেন মিস্টার ঘোষাল? আমাকে ফাটিয়ে ভালোবাসার নাটক করে মিথ্যে বলে বিয়ে করবেন। শ্রী অসহায় হয়ে নিরুপায় হয়ে আপনাকে বিয়েটা করে নেবে। আপনি এখনো অব্দি শ্রীকে ঠিক করে চিনতেই পারেননি। শ্রী কোনদিনও মিথ্যের সঙ্গে আপোষ করেনি। আর আজও শ্রী কোন মিথ্যের সঙ্গে আপোষ করবে না। আমি জানি আমি না চাইতেও যেটা করে ফেলেছি সেটার জন্য হয়তো আপনি কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। আজকের পর হয়তো আপনি সারা জীবন আমাকে ঘৃণা করবেন, কিন্তু শ্রী এখনো 24 ঘন্টা বাকি। এত কিছু জানার পরেও আপনি যা সিদ্ধান্ত নেবেন শ্রী আমি মাথা পেতে সেটা মেনে নেব। অনুরোধ করার মুখটা আমার নেই, কিন্তু শ্রী শেষবারের জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কি চান আমাকে বলুন, আপনি কি বিয়েটা করতে চান? খুঁজছে তোদের, ওসব আগুন টাগুন কিচ্ছু লাগেনি, কেউ একটা ভুল করে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল। আরে চল ছবি তোলা হবে তো। শ্রী সব ঠিক আছে? হ্যাঁ মা চলো। হ্যাঁ আরে রাজ তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।